শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আজ ডক্টর ইউনূসের উপস্থিতিতে ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা অভিযোগ গঠন করে এই আদেশ দেন। পরে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। গত 8 মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। 2021 সালের 9 সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।